বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 26 এপ্রিল শুক্রবার সমাবেশ ও মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। ওই দিন দুপুর 2:30টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়। এদিকে একই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।